धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रीत्वा प्रणमामि मुर्मुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে এই অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস ধরে আমরা এইভাবে প্রত্যহ ঠাকুর মা স্বামীজির বিষয় এবং বিভিন্ন শাস্ত্রীয় বিষয় চর্চা করে আসছি। আজকেও একই রকম ভাবে আমরা অনুধ্যান এবং অভ্যাস নিত্যদিনের মতো আজকেও করব। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত, আশা করি সবাই ধীরে ধীরে যুক্ত হতে পেরেছেন ও পারছেন। যারা আজ প্রথম আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত তাদেরকেও আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকের আলোচনার বিষয় ভগবত গীতা। আমরা শ্রীমৎ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে আলোচনা করছিলাম, আজকেও আমরা অষ্টম অধ্যায় পাঠ করব। অষ্টম অধ্যায়ের এক থেকে দশ নম্বর শ্লোক একসঙ্গে পাঠ করব এবং তারপর অর্থসহ ব্যাখ্যাতে আসব। যাদের কাছে ভগবত গীতা রয়েছে তারা অষ্টম অধ্যায় খুলতে পারেন এবং আসুন আমরা একসঙ্গে পাঠ করি। অথ অষ্টমাধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উওাচ কিং তত ব্রহ্ম কিমাধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে অধিয়াজ্ঞ কথম কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভি। শ্রীভগবানুবাচ অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবদ্ভবকরো বিসর্গ কর্ম সংগীতাঃ অধিভূতম স্খরো ভাব পুরুষস্যাধিদৈবতম অধিযজ্ঞয়মেবাত্র
देहे देहावृतांबर अंतकाले च मामेव स्मरणोक्ता कलेवरम या प्रयाति शमत भावम याति नास्तत्र संशय यं यं वापि स्मरण भावम तजत्यन्ते कलेवरम तम तमेवैति कौन्तेय सदा तद्भाव भावित तस्मात् सर्वेषु कालेषु मामानुस्मरयुद्ध च मय्यार्पित मनोबुद्धि मामेव संशयम् अव्यासयुगयुक्तेन चेतसानन्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् कविं पुराणमनुशासितारम् अनोरणीयान् समनुस्मरेत् या सर्वास्य धातारचिन्तरूपम् आदित्यवर्णं तमस परस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तयोगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमवेश्य सम्मक् शतं परं पुरुषमुपैति दिव्यम् आम्रा भगवद्गीतार अष्टम अध्याय आलोचना करछिलाम एई अष्टम अध्यायेर नाम अक्षर ब्रह्म योग आम्रा भगवद्गीतार आगेर आगेर अध्यायगुलोते देखेछि जेखाने ज्ञानेर कथा बला हयेछे कर्मेर कथा बला हयेछे एवं सन्न्यास योग इत्यादि परपर आम्रा आलोचना करे एसेछि जार भेतर दिये आम्रा लक्ष्य करेछि जे भगवान अर्जुन के अवलम्बन करे समग्र मानव जातिर जन्ने जे ज्ञान राशि तिनि दान करछेन किभावे मानुष एई जीवन संग्रामे ठीक ठीक भावे जयलाभ करते पारे तार जन्ने एई भगवद गीता श्री भगवान व्यक्त करेछिलेन अर्जुन के उपलक्ष्य करे आमरा सेई ज्ञान राशिर किछु किछु एखाने लक्ष्य करेछि जे बर्तमान अध्यायटी आमरा आलोचना करछिलाम तार पूर्वे आमरा ज्ञान ओ विज्ञानेर कथा लक्ष्य करेछि जेखाने भगवान ज्ञान एवं विज्ञानेर कि पार्थक्य ता तिनि देखिएछेन एवं एई अध्यायटी शुरू होयेछे निश्चय आपनादेर मने आछे जे एखाने अध्याय शुरू होयेछिलो अर्जुनेर प्रश्न दिए अर्जुन कतगुलो प्रश्न रेखेछिलेन भगवानेर काछे कारण पूर्ववर्ती अध्यायटी शुरू होयेछिलो कतगुलो शब्द दिए जे शब्दगुलो पारिभाषिक शब्द से शब्दगुलोर विशेष अर्थ बोझार जन्ने अर्जुन ये प्रश्न करेछिलेन एवं सेगुलो आम्रा आलोचना करेछि भगवान तार उत्तर दिएछेन तीन एवं चार नम्बरे आम्रा से उत्तरगुलो
আলোচনা করেছি, যেখানে ভগবান বলছেন অক্ষরং ব্রহ্ম পরমম, ব্রহ্ম কি সেটি অক্ষর, তার কোনো ক্ষয় নেই। স্বভাব অধ্যাত্মম উচ্যতে, স্বভাব হচ্ছে অধ্যাত্মা, এবং ভূত ভাবোদ্ভবকারা বিসর্গ কর্মসংগীতা, এ সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন। এবং অধিভূত কি, অধিযজ্ঞ কি, অধিদৈব কি, এ সমস্ত আলোচনা হয়েছে, যেগুলো তিন এবং চার নম্বরে আমরা পেয়েছি। পাঁচ নম্বরে অন্তকালে চ মামেব স্মরণোক্ত কলিবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। পাঁচ নম্বরে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণোক্ত কলিবরম, যিনি প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুর সময়ে ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি স্মরণোক্ত কলিবরম, যিনি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে তিনি ভগবানকেই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ছ নম্বরেও ইয়ম ইয়ম বাতি বাপি স্মরণ ত্যাজন স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলিবরম তাম তবেইতি কৌন্তেয়া সদা তদ্ভাব ভাবিতঃ। ছ নম্বরেও আমরা আলোচনা করেছিলাম যেখানে ইয়ম ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলিবরম তাম তমিবৈতি কৌন্তেয়া সদা তদ্ভাব ভাবিতঃ। ভগবান বলছেন যে 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 ভাব স্মরণ করে দেহত্যাগ করে তিনি সর্বদা সেইভাবে তন্ময়চিত্ত থাকায় তাই প্রাপ্ত হন। দুটো প্রায় একই কথা বলে মনে হয়, অর্থাৎ পাঁচ এবং ছয়ে তফাৎ হচ্ছে এই, পাঁচ নম্বর শ্লোকে বলা হল যে আমাকে স্মরণ করে অর্থাৎ ভগবানকে, সে ভগবানকেই প্রাপ্ত হয়, যা অর্জুনের প্রশ্ন ছিল। কারণ কি প্রশ্ন ছিল অর্জুনের, তার উত্তর এটি হল দু নম্বর শ্লোকের শেষার্থ শ্লোক লক্ষ্য করুন, সেখানে বলা হয়েছে প্রয়াণকালে চ কথম জ্ঞাসী নিয়ত আত্মভি। নিয়ত আত্মভি অর্থাৎ যিনি নিজেকে নিয়ত করেছেন, সংযত করেছেন, নিজেকে ঠিকঠিকভাবে নিয়ন্ত্রিত করেছেন, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা যিনি পরিচালিত হন না, যিনি নিজেকে ঠিকঠিকভাবে নিয়ন্ত্রিত করতে করে পেরেছেন করেছেন, তিনি প্রয়াণকালে চ কথম, কিভাবে তিনি যখন শরীর ত্যাগ করেন কিভাবে প্রাপ্ত হয়, অর্থাৎ কিভাবে ভগবানকে তিনি লাভ করেন, তার কিভাবে প্রয়াণ হয়, তার উত্তরেই ভগবান পাঁচ নম্বর শ্লোকের কথা বলেছেন। যিনি নিয়তাত্মভি, নিয়ত সংযত আত্মভি, তিনি কি করেন, তিনি অন্তকালে চ মামেব স্মরণ, তিনি আমাকেই স্মরণ করতে করতে শরীর ত্যাগ করেন, ফলে আমাকেই প্রাপ্ত হন। ছ নম্বরে বলছেন ইয়ম ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলিবরম। তাহলে ছ নম্বর শ্লোকে প্রয়োজন হচ্ছে এই যে তিনি যা যা ভাববেন এবং সেভাবেই যখন তিনি শরীর ত্যাগ করেন তিনি তাই প্রাপ্ত হন। প্রথম হল যিনি ভগবানকে স্মরণ করেন তিনি ভগবানের স্বরূপপ্রাপ্ত হন। ছ নম্বরে বলা হলো ইয়ং ইয়ং বাপি স্মরণ ত্যাজম তাম তামে বৈতি কৌন্তেয়া সদা তদ্ভাব ভাবিতঃ। সেই জন্য বলছেন যে তিনি সর্বদা সেইভাবে তন্ময় চিত্ত থাকায় সেইভাবেই প্রাপ্ত হয়। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলিবরম তাম তামে বৈতি কৌন্তেয়া সদা তদ্ভাব ভাবিতঃ। যিনি যে ভাবটি চিন্তা করেন তিনি সেই ভাবটি প্রাপ্ত হন। অর্থাৎ যদি কেউ ভগবৎ চিন্তা করেন তিনি ভগবৎ
নির সত্তা প্রাপ্ত হন, ভগবত সত্তা প্রাপ্ত হন। যদি কেউ জড়জগতের কথা চিন্তা করেন, কামনা বাসনা দ্বারা যদি তিনি চিন্তা তখন ওঠে, তখন সেই ছাপও তার মনে থাকে এবং তার ফলে সেই সেই বস্তুপ্রাপ্তি বা সেইভাবে তার শরীর ধারণ আবার পুনরায় জন্মগ্রহণ সেভাবেই হয়, এটি ভগবান বললেন। আমরা এটি আলোচনা করেছি। তাসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধ চ মৈয়ার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম। সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মনে হতে পারে আমাদের পাঁচ এবং ছয়ের কথা শুনে, তাহলে ভগবান বলছেন যে মরণকালে, মৃত্যুর সময়, প্রয়াণকালে যে যা চিন্তা করে সে সেটি প্রাপ্ত হয়। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে বা ভাবতে পারি যে তাহলে সারা জীবন যেমন খুশি করতে থাকি, আর মৃত্যুর সময় বা মৃত্যুর পূর্বে একটু ভগবানের স্মরণ করব, তাহলে হয়ে যাবে। তার উত্তর সাত নম্বরে, তাসমাত সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধ চ। তাই বলছেন তাসমাত সর্বেষু কালেষু, তাই সদা সর্বদা অর্জুন মা মনুষ্মর, আমার স্মরণ করো এবং যুদ্ধ করো। যুদ্ধ মানে তোমার যে কর্ম সেইটি তোমাকে করতে হবে, যেটি তোমার সধর্ম তা তোমায় পালন করতে হবে, এবং মা মনুষ্মর অর্থাৎ ভগবানকে ধরো। যেমন শ্রীরামকৃষ্ণের উপদেশে যুগের মানুষের জন্যে এক হাতে ভগবানকে অন্য হাতে সংসার, ঠিক একই কথা এখানে। মা মনুষ্মর যুদ্ধ চ, যুদ্ধ মানে তোমার এটি কর্তব্য কর্ম, সেই কর্ম তোমার অবশ্যই করতে হবে, সেটা তুমি করো, এবং পাশাপাশি মা মনুষ্মর ভগবানের স্মরণ করো, ভগবানকে ধরে যুদ্ধ করো, ভগবানকে ধরো এবং যুদ্ধ করো। মৈয়া পিতা মানো বুদ্ধি মামে বৈশ্যত্য সংশয়ম। মৈ অর্পিত মনোবুদ্ধি, মই মানে আমাতে, আমাদের মানে ভগবানে, ভগবানে মন এবং বুদ্ধি অর্পণ করে তুমি নিঃসংশয়ভাবে, মানে কোনো নিঃসন্দেহভাবে, সংশয়হীনভাবে এটি সম্পাদন করো, তাহলেই তুমি এটি প্রাপ্ত হবে। তাই সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তাসমাত সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধ চ, কারণ মৃত্যু কাল অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যুর কাল অনিশ্চিত, সেই কারণের জন্যে বললেন সর্বেষু কালেষু, সবসময়ই মৃত্যুর জন্যে প্রস্তুত থাকো, এবং সেটি কী করে, মা মনুষ্মর যুদ্ধ চ। এই কথাগুলো শুনে কি হয় আমাদের মনে পড়বে, যে সবসময় তাহলে ভগবান মৃত্যু প্রস্থান আছে, এরকম একটি দুঃখপূর্ণ পরিবেশের কথা বলছেন। আসলে এই সাহস রয়েছে ভগবদ্গীতার ভেতরে এবং ভারতীয় দর্শনেও বটে, যে জীবনকে সামগ্রিকভাবে লক্ষ্য করা, মৃত্যুও যে জীবনের একটি অংশ একথা মেনে নিতে কোনো দোষ নেই। যেমন জন্ম তেমন মৃত্যু, এ দুটো রয়েছে, এবং মৃত্যু রয়েছে বলেই জীবন আরও বেশি গুরুত্বপূর্ণ, প্রস্থান আছে বলেই যতটুকু সময় আমরা রয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখনই আমাদের সেটিকে যথাযথ ব্যবহার করার প্রয়াস তৈরি হয়। যদি প্রস্থান না থাকে তাহলে আগমন হতে পারে না, কারণ এই জীবন মানেই একটি মৃত্যু, জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর ও জন্ম হয়েছে। তাই একে অস্বীকার করে বা এটিকে আড়াল করে রেখে জীবনকে কখনো ঠিকভাবে যাপন করা যায় না। তাই জীবনকে তখনই আমরা যাপন করতে পারি ঠিকভাবে যখন
সত্যগুলোকে মেনে নিই। যেমন আগমন রয়েছে তেমন প্রস্থান রয়েছে, কিন্তু এই প্রস্থান মানেই শরীরটির প্রস্থান, আত্মা অবিনশ্বর, এই কথাটি এখানে বলা হয়েছে। তাই মৃত্যুর স্বরূপ কি সে কথা আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি। ভগবদ গীতা যেমন জীবনের কথা বলেন তেমন মৃত্যুর কথা বলেন, মৃত্যুর স্বরূপটির কি সেটিও জানিয়ে দেন, দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন না, বলছেন মৃত্যুর স্বরূপ যদি আমরা বুঝে যাই তাহলে জীবনের গুরুত্ব আমরা বুঝব, এবং এটুকুও বুঝব যে মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়, মৃত্যুর প্রতি যে আমরা অত্যন্ত ভয় পাই সেই ভয়টুকু অন্তত চলে যাবে। কারণ এই মৃত্যু মানে প্রস্থান মানে শরীরটি নতুন একটি আবার অবয়ব ধারণ করে, কারণ আত্মাকে আবার একটি সুযোগ, যখন জীবাত্মা আরেকটি সুযোগ পান তখন তিনি কি করেন, আবার একটি শরীর ধারণ করেন, তিনি আবার একটি শরীর ধারণ করে আবার অগ্রসর হন। কীরকমভাবে উপমা দেওয়া হয়েছে, বাসাম সি জীর্ণানি আমরা পড়ে এসেছি, যেখানে বাস যখন আমরা নতুন পরিধান বস্ত্র যখন গ্রহণ করি তখন অবলীলায় আমরা পুরনো বাসটিকে ফেলে দিই, সেই পোশাকটির প্রতি আমাদের নিশ্চয় আর কোনো থাকে না, কারণ এটাকে আমরা অবলীলায় ফেলে দিই। নতুন যখন পোশাক আবার আসে, নতুন যখন আবার পরিবেশ আসে, ঠিক সেরকম। তাহলে আমাদের মৃত্যু কথার অর্থ আমরা সবসময় মনে করি যে অস্তিত্ব চলে গেল, আসলে মৃত্যু মানে অস্তিত্ব চলে যাওয়া নয়। মৃত্যু যদি অস্তিত্ব চলে যাওয়াই হতো তাহলে বোধহয় আমাদের এই দার্শনিক চিন্তারও বিশেষ প্রয়োজন হতো না, কারণ জড় বস্তুর যেমন একটি অস্তিত্ব নাশ হয় কিন্তু চৈতন্য আবার একটি জড়বস্তুকে ধারণ করে, অর্থাৎ তার ভেতরে যে সূক্ষ্ম শরীরটি রয়েছে সেই সূক্ষ্ম শরীরটি কিন্তু চলে যায় না, তার মানে এক্সিস্টেন্স তখনও থাকে, কেবল আমরা স্থূল অবস্থাটা দেখতে পাই না বলে আমরা মনে করি চলে গেল মানুষটি। কারণ আমরা জানি এই শরীরের পেছনে কি রয়েছে, একটি স্থূল রয়েছে, একটি সূক্ষ্ম রয়েছে, আর একটি কারণ রয়েছে, এই তিনটে জিনিস রয়েছে কিন্তু দেখতে পাই একটি, এই চোখ দিয়ে যা দেখতে পাই সেটি একমাত্র দেখা নয়, এই চোখ দিয়ে দেখতে পাই স্থূল বস্তুকে কিন্তু স্থূলর পেছনে যে সূক্ষ্ম রয়েছে এবং তারও পেছনে যে কারণ রয়েছে তা এই ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই না। দেখতে পাই না কথার অর্থ এ নয় যে সেটি নেই, যেমন উপমা দিয়ে বোঝানো হয়, খুব স্থূল উপমা, যে এই মুহূর্তে আমরা চাঁদ দেখতে পাচ্ছি না তার মানে তো চাঁদ নেই, এমন নয়। ঠিক সেরকমভাবে দেখাই একমাত্র অস্তিত্বের প্রমাণ নয়, তাই বলা হয় যে স্থূল শরীর অর্থাৎ যখন মৃত্যু হয় তখন জীবের স্থূল শরীরটি কেবল চলে যায়, তার পেছনে যে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এগুলো তখনও থাকে, এবং এগুলো কি করে আবার এক নতুন শরীর ধারণ করে, নতুন শরীরের জন্য অপেক্ষা করে, নতুন শরীর যখন আসে সে আবার এক, তাহলে কি হলো এই অস্তিত্বর যে শেষ হয়ে যাওয়া, বিনাশ হয়ে যাওয়া, যাতে আমরা ভয় পাই যে কোথায় বোধহয় হারিয়ে গেলাম, সব বোধহয় শেষ হয়ে গেল, মৃত্যুতে তা কিন্তু হয় না, মৃত্যুতে অস্তিত্বের নাশ হয় না, মৃত্যুতে অস্তিত্বের নাশ হয়ে যেত তাহলে আমাদের এই দার্শনিক চিন্তার প্রয়োজনও হতো না বা চর্চারও বিশেষ প্রয়োজন হতো না, কারণ মৃত্যু মানে স্থূল শরীরটির পরিবর্তন, তাকেই বলা হয় মৃত্যু। আমরা দ্বিতীয় অধ্যায়ে এটি বিস্তারিত আলোচনা করেছি, তাই আমরা একটু এগিয়ে যাই। এখন আট নম্বরে বলা হচ্ছে, অভ্যাস যোগে যুক্তেনা চেতসা নান্যগামিনা পরমং পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। আট নম্বর শ্লোকে বলছেন অভ্যাস যোগ যুক্তেনা, লক্ষ্য করুন কিভাবে ভেঙে পড়তে হয়,
अभ्यास योग युक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् परमं पुरुषं दिव्यं याति पार्थ अनुचिन्तयन् आठ नंबर श्लोके भगवान बोलछेन अभ्यास योग युक्तेन अर्थात हे पार्थ चित्त के ध्येय वस्तु परमात्मा थेके विषयांतरे जेते ना दिए बार बार अभ्यास द्वारा ईश्वरे स्थिर करे सेई दिव्य ज्योति पुरुषेर निरंतर ध्यान द्वारा साधक परम पुरुष के प्राप्त हन। अभ्यास योग युक्तेन चेतसा नान्यगामिना न अन्यगामिना अर्थात चित्त के अन्य विषय थेके बार बार प्रचेष्टार द्वारा अभ्यास माने पुनराय पुनराय करा बार बार करा अभ्यास योग युक्तेन परमं पुरुषं दिव्यं से दिव्य परम पुरुष याति माने प्राप्ति की है पार्थानुचिन्तयन् पार्थ अनुचिन्तयन् दिव्य परम पुरुष के बार बार चिंतार द्वारा एवं सेटी अभ्यास जोगयुक्तेन जोगयुक्त रूपे बार अभ्यास द्वारा चेतसा नान्यगामिना अर्थात अनन्य चित्ते द्वारा এটি প্রাপ্ত হওয়া যায়। পরমাত্মা থেকে বিষয়ান্তরে যেতে না দিয়ে বারবার অভ্যাসের দ্বারা ঈশ্বরে মন স্থির করে এবং দিব্য জ্যোতি দর্শনে পুরুষের চিরন্তর যে ধ্যান তার দ্বারাই পরম পুরুষকে প্রাপ্ত হওয়া যায় কথা বললেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আট নম্বর শ্লোকে अभ्यास एव युक्तेन अर्थात अभ्यास योगेर कथा बोलछेन बार बार चेष्टार बा बार बार अनुष्ठानेर नामई होच्छे अभ्यास बार बार चेष्टार द्वारा मनके अन्य विषय थेके नान्यगामिना अन्य विषय थेके मन के जखन परम पुरुषे स्थिर करार कथा बोलछेन जाते सेई परम पुरुष के प्राप्त हुआ जाए। बार बार चेष्टार द्वारा परम पुरुष के प्राप्त हुआ कथा बला होच्छे जे जाके प्राप्त होले एई जन्म मृत्युर पारे मानुष যেতে পারে। সেটি কি করে লাভ হওয়া সম্ভব? অভ্যাস যোগযুক্তে না। তাই আট নম্বর শ্লোকে ভগবান যে কথা বলেছেন তার গুরুত্বপূর্ণ কথা হল অভ্যাস যোগযুক্তে না। যে কথা আগে তিনি বলে এসেছেন অর্থাৎ পাঁচ এবং ছ নম্বর শ্লোকে যে প্রয়াণকালে অর্থাৎ যখন মৃত্যুর সময়ে কেউ যদি ভগবানের চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে তাহলে সে পরম পুরুষকে প্রাপ্ত হয়। কি করে সেটি সম্ভব? তাই তিনি এখানে বলছেন অভ্যাস যোগ যুক্তেন। যোগ মানে যুক্ত করা। কিভাবে যুক্ত করা? অভ্যাসের দ্বারা যুক্ত করা। যে মন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে পুনঃ পুনঃ অনুষ্ঠানের দ্বারা বারবার চেষ্টার দ্বারা সেই মনকে বিষয় থেকে ফিরিয়ে নিয়ে এসে প্রত্যাহিত মনকে পরমেশ্বরে স্থাপন করা, একেই বলা হয়েছে অভ্যাস যোগ। বারবার এটি করা, অভ্যাস যোগ যুক্তে না। মন সতত নিম্নগামী, মন নিম্নতর বস্তুর দিকেই ধাবিত হয় সাধারণত।
তাই তাকে প্রচেষ্টার দ্বারা বারবার উপরের দিকে তোলার চেষ্টা করতে হয়, কারণ মন প্রায় নিম্নগামী থাকে। সেই নিম্নগামী মনকে ঊর্ধ্বগামী করার জন্য প্রচেষ্টা প্রয়োজন হয়। তাই এখানে অভ্যাসের কথা বলেছেন। আমরা কৃষ্ণের কথামৃত নিশ্চয়ই পাঠ করেছেন, সেখানে তিনিও অভ্যাসের কথা বলেছেন যে কিভাবে এই অভ্যাসের দ্বারা আমরা ভগবান লাভ করতে পারি, মনকে কিভাবে বিষয় থেকে ভগবানের দিকে দিতে পারি তার কথাও সেখানে বলেছেন। কতগুলো উপমা তিনি দিয়েছেন, ঢেকিতে ধান ভানা হচ্ছে, একটু একটু করে চাল তুলছেন, দেখছেন খদ্দেরের সঙ্গে কথা বলছেন, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, এতগুলো কাজ একসঙ্গে করছেন, কিন্তু তার সব থেকে বেশি হুঁস রয়েছে হাত না ভেঙে যায়। এই যে কাজগুলো করছেন এটি নিশ্চয়ই একসঙ্গে এতগুলো কাজ করছেন কিন্তু মনের ষোলো আনা দিয়ে ওই কাজটি করছেন বলে, এবং বারবার এটি অভ্যাসের দ্বারা তাকে ওই অবস্থা লাভ করতে হয়েছে। অনেক উপমা দিয়েছেন, বলছেন সার্কাসে বিবি তারের উপর দিয়ে হেঁটে যায়, বিবি যখন তারের উপর দিয়ে হেঁটে যায় তখন কোনো কিছু না ধরে তারের উপর দিয়ে বিবি হেঁটে যাচ্ছে। এইটি অভ্যাস করার জন্য নিশ্চয়ই তাকে অনেক প্রচেষ্টা করতে হয়েছে, অনেক অভ্যাসের ফলে অনেকবার করার পর তবেই এটি সে যথার্থভাবে করতে পেরেছে। বলছেন দেখনি পশ্চিমে মেয়েরা মাথায় একটার পর একটা কলসি রেখে কথা বলতে বলতে চলে যায় হাত ছেড়ে দিয়ে। এই যে উপমাগুলো দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দিয়ে বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে আমাদের বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হলে বা ঈশ্বরের দিকে নিয়ে আসতে হলে বারবার অভ্যাসের প্রয়োজন। সেই জন্য এখানে বলছেন অভ্যাস, এখানে বলছেন অভ্যাস যোগযুক্তেন, অন্যত্র আমরা পড়ে এসেছি অভ্যাসেন তু কৈন্তেয় বৈরাগ্যেন চাগৃহতে। এই অভ্যাস এবং বৈরাগ্য এ দুটো একটু বুঝে নেওয়ার বিষয় রয়েছে। শুধু অভ্যাস শব্দটি বললেই তো হয়ে যেত, কেন বৈরাগ্য শব্দ বলা হলো? অভ্যাস মানে বারবার বারবার করা, তো বারবার যখন আমরা পুনরায় পুনরায় একটি জিনিস অভ্যাস করছি তখন বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে যে মনকে লক্ষ্যের প্রতি স্থির রাখা, তাকেই বলা হয় বৈরাগ্য। অর্থাৎ যে মন নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে সেই মনকে অন্য কিছু থেকে প্রত্যাহিত করা এবং এইভাবেই তার নিরন্তর প্রচেষ্টা রাখা। অভ্যাস হচ্ছে বারবার গন্তব্যে পৌঁছানোর জন্যে যে প্রচেষ্টা সেটি, এবং বৈরাগ্য হচ্ছে অন্য বিষয় থেকে মনকে প্রত্যাহিত করবার প্রচেষ্টা। এইটি নিরন্তর চলতে থাকলে তবেই একমাত্র লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাই এখানে ভগবান বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমাম পুরুষাম দিব্যম যাতি পার্থ নুচিন্তয়ন। তাহলে হে পার্থ, এইভাবেই পরম পুরুষ দিব্য পুরুষ তাকে লাভ করা যায় বা সম্ভব। আশা করি এখানে বুঝতে খুব অসুবিধা কিছু নেই। আমরা একটু এগিয়ে যাই, ৯ নম্বরে কি বলছেন, বলছেন কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণিয়ান সমনুস্মরেত ইয়া সর্বস্য ধাতা রচিন্ত রূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। ৯ নম্বর শ্লোক, ৮ নম্বর অধ্যায়ে কবিম পুরাণম অনুশাসিতারম, কবিম পুরাণম
अनुशासितारम अनोहो अनियाम अनुस्मरेतया सर्वस्य धातारम अचिंत्य रूपम आदित्य वर्णम तमस परस्तात् कि अपूर्व भावे एई भगवानेर वर्णना करछेन जे तिनि कि रकम कविम पुराणम अनुशासितारम अनोर अनियान समनुस्मरेत या सर्वस्य धाता अचिंत्य रूपम आदित्य वर्णम तमसः परस्तात् कि रकम तिनि नौ नम्बर एवं दस नम्बरे बला होच्छे प्रयाण काले मनसा चलेन मनसा अचलेन भक्त्या युक्त योग बलेन चैव भ्रुवोर मध्ये प्राणमावेश्य सम्मक शतम परम पुरुषम उपैति दिव्यम नौ एवं दस नम्बर श्लोक आशा करी पढ़ते असुविधे होच्छे ना। दस नम्बर श्लोके बला होच्छे प्रयाण काले मनसा चलेन भक्त्या युक्त योग बलेन चैव भ्रुवर मध्ये प्राणमावेश्य सम्मक शतं परं पुरुषमुपैति दिव्यम् नौ एवं दस नम्बर श्लोके भगवान बोलछेन जे किरकम तिनि होच्छेन कविम विशेषणगुलो लक्ष्य करार विषय शब्दगुलो তিনি কবিম কবি অর্থ কি কবি হচ্ছেন যিনি সর্বজ্ঞ যিনি সত্যদ্রষ্টা যিনি সর্বজ্ঞ তিনি হচ্ছেন কবি এই পরম পুরুষ কিরকম সেইটি বলছেন তিনি সর্বজ্ঞ তারপরে বলছেন পুরাণম পুরাণম শব্দের অর্থ হচ্ছে তিনি সনাতন তারপরে বলছেন अनुशासितारम अर्थात तिनि सर्वनियंता तारपरे बोलछेन अनोरानियान माने तिनि अनुर थेके अनु अर्थात अत्यंत सूक्ष्म तारपरे बोलछेन समनुस्मरेतया सर्वस्य धाता अचिंत्य रूपम तिनि होच्छेन सर्वस्य धाता अर्थात सकलेर विधाता এবং তিনি কিরকম অচিন্ত্য রূপম তিনি অচিন্ত্য স্বরূপ তারপরে বলছেন আদিত্য বর্ণম তমশ পরস্তাত তিনি হচ্ছেন আদিত্য বর্ণ জ্যোতির্ময় এবং প্রকৃতির পার এই যে অপূর্বভাবে এখানে বর্ণনা করা হচ্ছে যে সেই পরম পুরুষ কিরকম তিনি হচ্ছেন কবিম কবি শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বজ্ঞ ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনি পুরাণ সেই জন্য বলছেন পুরাণম পুরাণম মানে তিনি পুরা অপি নব নব তিনি সর্বদাই আছেন তিনি সনাতন শাশ্বত তাই পুরাণম বলা হলো অনুশাসিতারম অর্থাৎ তার ভেতরে শাসনের ক্ষমতা রয়েছে তিনি শাসন করছেন সেজন্য বলা হলো অনুশাসিতারম তার ভেতরে জগৎ পালন ক্ষমতা রয়েছে তিনি জগৎ পালন করছেন সেজন্য বলছেন অনুশাসিতারম তিনি হচ্ছেন অনুশাসিতারম তারপরে বলছেন সমনুস্মরেত যা সর্বস্ব ধাতা অচিন্ত্য রূপম তিনি হচ্ছেন সর্বস্ব ধাতা ধাতা মানে বিধাতা তিনি সবকিছুর বিধাতা অর্থাৎ বিধান করেন সেই জন্য তিনি বিধাতা তিনি হচ্ছেন সর্বস্ব ধাতা অচিন্ত্য রূপম তারপরে বলছেন আদিত্য বর্ণম তমস পরস্তাৎ
তিনি কিরকম না আদিত্য বর্ণম তমস পরস্তাৎ, সেই পরম পুরুষ সম্পর্কে বলছেন যে এই পরম পুরুষ কিরকম, তিনি আদিত্য বর্ণম অর্থাৎ তিনি স্বয়ং প্রকাশ, সেইটি বলছেন আদিত্য বর্ণম। তমসা পরস্তাত অর্থাৎ তিনি সমস্ত তমসার পারে, তাই তিনি বলছেন তমস পরস্তাত। আমরা আমরা একই রকম মন্ত্র বা একই রকম শ্লোক পাই উপনিষদের ভেতরেও, সেখানে বলা হয়েছে যে বলছেন বেদাহ মেতাম পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্তাত, সেখানে একই রকম ভাষায় বলা হচ্ছে। বলা হচ্ছে বেদাহমেতাম অর্থাৎ বেদাহম আমরা জানি, কি জানি, সেই পুরুষকে জানি। ঋষিরা বলছেন সেই পুরুষকে আমরা জানি, বেদাহমেতাম পুরুষং মহান্তম, সেই মহান পুরুষকে আমরা জানি। কিরকম সেই মহান পুরুষ, না যিনি আদিত্য বর্ণম, সেই মহান পুরুষ হচ্ছেন আদিত্য বর্ণম, এবং তিনি তমস পরস্তাত মানে সমস্ত তমসার পারে। তমসা মানে অজ্ঞান এবং সীমাবদ্ধতা, তাই তিনি সমস্ত সীমাবদ্ধতার পারে, সেই জন্য বলা হল তমস পরস্তাত। তাকে জানলে কি হয়, তমেব বিদিত্বা অতিমৃত্যু মেতি, উপনিষদে বলা হয়েছে। সেই একই কথা আমরা এখানেও দেখতে পাচ্ছি। ঈশ্বর সম্পর্কে বলছেন কবিং পুরাণম অনুশাসিতারম অনুরণিয়ান সমনুস্মরিত যা সর্বস্ব ধাতা অচিন্ত রূপম, তিনি হচ্ছেন সর্বস্ব ধাতা মানে তিনি সবকিছুর বিধাতা, তিনি সবকিছু বিধান করেন, তাই তিনি সর্বস্ব ধাতা, এবং তিনি আদিত্য বর্ণং তমস পরস্তাত, তিনি সমস্ত তমসার পারে। এই শব্দগুলো দিয়ে পরম পুরুষের ব্যাখ্যা করা হচ্ছে বা বলা হচ্ছে। তারপরে বলছেন দশ নম্বরে প্রয়াণ কালে মনসা চলে না, অর্থাৎ মনসা অচলে না, মনসা চলে না, ভক্তিযুক্ত যোগ বলে না চৈব, ভক্তিযুক্ত মানে ভক্তিযুক্ত, যোগ বলে না চৈব, যোগ বলের দ্বারা, ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতম পরং পুরুষম উপৈতি দিব্যম। নয় এবং শ্লোক দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে সেই পরম পুরুষ মৃত্যুর সময়ে ভগবানকে প্রাপ্ত হন, পরম পুরুষকে প্রাপ্ত হন, সেটি বলছেন, এবং তারপর পরম পুরুষের রূপ বর্ণনা হচ্ছেন তিনি কেমন সেটি বলছেন। ন নম্বর শ্লোকে বলছেন কবিম পুরাণম অনুশাসিতারম, তিনি হচ্ছেন কবি মানে তিনি সর্বজ্ঞ, একমাত্র তিনি সর্বজ্ঞ, আর কেউ সর্বজ্ঞ নন, একমাত্র ঈশ্বরই সর্বজ্ঞ, এবং তিনি সনাতন শাশ্বত, কারণ তিনি একমাত্র রয়েছেন, তিনি কালের দ্বারা পরিচ্ছিন্ন নন। তিনি এমন বলা যায় না যে কোনো একটি সময় রয়েছেন, কোনো একটি সময় তিনি নেই, তিনি সব সময় আছেন। তারপরে অনুর অনিয়ন, তিনি অনুর থেকে অনু, অর্থাৎ তিনি সর্বত্র গামী, সর্বব্যাপী, যিনি অনুর থেকে অনুর অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, তিনি সর্বত্র আছেন, তিনি সব সর্বব্যাপী। সর্বস্ব ধাতা অচিন্ত রূপম, এবং তিনি সমস্ত কিছুর বিধাতা, এবং তিনি অচিন্ত্য রূপম, তিনি সমস্ত কিছুর বিধান করেন, এবং তিনি অচিন্ত্য রূপম, অর্থাৎ এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুতেই ভগবান রয়েছেন, একমাত্র তিনিই রয়েছেন,
তিনি সর্ব বস্তুতে অনুস্যূত হয়ে রয়েছেন এবং তিনি সকলের বিধাতা, এই কথাটি এখানে বলা হলো। এবং দশ নম্বরে বলছেন, প্রয়াণকালে মনসা চলে না, যখন মৃত্যুর সময় এসে উপস্থিত হয় তখন এই যে পরম পুরুষের রূপ বর্ণনা করা হলো, কিরকম তিনি, তিনি কবিং পুরাণম মনুষা সীতারম, এই যে পরম পুরুষের কথা বলা হলো, যিনি সমস্ত তমসার পারে, যিনি আদিত্যবর্ণম, অর্থাৎ যিনি একমাত্র স্বয়ং প্রকাশ। স্বয়ং প্রকাশ কথার অর্থ হচ্ছে যার প্রকাশ অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাকে বলা হয় স্বয়ং প্রকাশ। সূর্যের যে আলো, যে সূর্যের আমরা দেখতে পাই, এটিও জড় আলো। একে যিনি প্রকাশ করছেন, অর্থাৎ এই সূর্যের পেছনে যে শক্তি রয়েছে সেটি হচ্ছেন তিনি স্বয়ং প্রকাশ। তাই জ্যোতি বললে চৈতন্য জ্যোতি এবং সেটি স্বয়ং প্রকাশ। তাই যখন আমরা বলি এই শরীর কাজ করছে, মন বুদ্ধি কাজ করে, আসলে এর পেছনে আত্মা রয়েছেন বলি আত্মা স্বয়ং প্রকাশ। তাই আত্মা রয়েছেন বলি এগুলো প্রকাশশীল, বা এগুলোকে এরকম বলে মনে হয় যে এগুলো যেন প্রকাশশীল বা এগুলো যেন আলোক দান করছেন। আসলে এগুলো সমস্তই ওই আত্মা আছেন বলেই এগুলো সব ক্রিয়াশীল বা কাজ করছে, এগুলো নিজস্ব কোনো শক্তি প্রকাশ ক্ষমতা এগুলোর ভেতরে নেই, সে কথাটি এখানে বললেন। তারপরে বলছেন যে প্রয়াণকালে মনসা চলে না, অর্থাৎ যখন প্রয়াণকালে সে উপস্থিত হয় তখন সংযত ইন্দ্রিয় বা সংযত চিত্ত ব্যক্তি কি করেন, মনসা অচলে না, অর্থাৎ মনকে বিচলিত হতে না দিয়ে মনকে স্থির করে, কিভাবে স্থির করে, ভক্ত্যায়ুক্ত যোগ বলেন চৈব, তিনি কি করেন, এখানে বলছেন যে মৃত্যুকালে ভক্তিযুক্ত হয়ে যোগ বল দ্বারা একাগ্র মনে ব্রুজ মধ্যে, যে ব্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্মাক, তিনি কি করেন, ব্রুর মধ্যে প্রাণকে সংযুক্ত করে আবেশ্য সতং পরম পুরুষ মুপৈতি দিব্যাম, তিনি তখন এই পরম পুরুষকে, সতং পরম পুরুষ মুপৈতি দিব্যাম, এই দিব্য পুরুষকে প্রাপ্ত হন বা লাভ করেন। তাহলে আমরা আজকে যে অংশটুকু দেখলাম, যেখানে আট, নয় এবং দশ, এখানে আট এবং নয় দশে বলা হচ্ছে যে ভগবান, যে পরম পুরুষ তার গুণ বর্ণনা করা হচ্ছে, তিনি কিরকম পরম পুরুষ, না তিনি কবিং এবং তিনি পুরাণ, তিনি আনর অনিয়ান, তারপর তিনি সর্বস্ব ধাতা, অচিন্ত রূপম, এই শব্দগুলো দিয়ে সেটি বোঝানো হলো। যাকে লাভ করলে কি হয়, না তিনি আদিত্য বর্ণম এবং তিনি তমসা পরস্তাত, তিনি তমসার পারে। তাই তিনি বলছেন যে এই পরম পুরুষকে লাভ করলে সমস্ত তমসার পারে যাওয়া যায়। সমস্ত তমসার পারে যাওয়া যায় কথার অর্থ হচ্ছে যে যত সীমিত ভাব রয়েছে সমস্ত সীমিত ভাবে পারে যাওয়া যায় একমাত্র সেই পরম পুরুষকে জানলে। সেই পরম পুরুষকে না জানলে এই জড় জগতে আমাদের যত কিছুই হোক না কেন, যত কিছুই প্রাপ্ত হই না কেন, এই সমস্তই জড় জগতের বিষয়। তাই ভগবদ গীতা বলেন যে আমাদের ভেতরে আসলে আত্মশক্তির যে উন্মোচন, আত্মশক্তির যে স্তর রয়েছে,
মন যদি আত্মশক্তির দ্বারা জাগ্রত হয় তবেই একমাত্র এই পরম পদ প্রাপ্ত হওয়া সম্ভব। তাহলে দৈহিক শক্তি, তারপরে বৌদ্ধিক শক্তি এবং তারপরে রয়েছে আত্মশক্তি স্তর। তাই আত্মশক্তি লাভ না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেই পরম পদ প্রাপ্ত হই না, এবং পরম পদ প্রাপ্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর যে যাতায়াত চলতে থাকে জীবে, সেটি চলতে থাকে। সেই জন্য বলছেন যে সমস্ত তমসার পারে এই আদিত্য বর্ণা বা যিনি পরম পুরুষ, একে কি করে প্রাপ্ত হওয়া যায় বা যখন শরীর ত্যাগ করে তখন কিভাবে করেন, সেইটি বলছেন প্রয়াণ কালে, অর্থাৎ যখন শরীর চলে যায় তখন কি করেন, মনসা অচলে না, মনকে স্থির করেন কোথায়, ভূমধ্যে। ভূমধ্যে মনকে স্থির করে সেখানেই পরম পুরুষকে আবিষ্য, অর্থাৎ সেখানে ধারণ করেন। তার ফলে কি হয়, ওই গভীর মনের ছাপ থাকার ফলে যখন আবার সে উৎক্রান্ত হয় জীব, তখন এই ভাবটি দ্বারাই সে উৎক্রান্ত হয় বলে পরবর্তী আবার যখন তার শরীর ধারণ হয় তখন সে উচ্চ গতি প্রাপ্ত হয়, ভগবত ভাব প্রাপ্ত হয়। এইটি বলেছেন অর্জুন এই প্রশ্ন করেছিলেন যে কিভাবে সংযত চিত্ত ব্যক্তি ভগবত ভাব প্রাপ্ত হন, মানে কিভাবে তিনি যে ঈশ্বরকে লাভ করেন। সেই প্রসঙ্গে ভগবান তার উত্তর দিতে গিয়ে বলছেন যে মনকে যদি প্রয়াণকালের সময়, অর্থাৎ মৃত্যুর সময় যদি মনকে স্থির করেন ভূমধ্যে, এবং ভক্তিয়া যোগ বলে না, বলা হচ্ছে যে ভক্তির দ্বারা, যদি ভক্তির দ্বারা সারা জীবন অভ্যাস করেন, তার ফলে প্রয়াণকালে তিনি কি করেন, ওই ভাবটি তখনও মনের মধ্যে এসে উপস্থিত হয় এবং তার দ্বারাই তিনি সেই পরম পদ প্রাপ্ত হন, এ কথা এখানে বললেন। আমরা একটু এগিয়ে যাই, বলছেন যত অক্ষরং রেদ বিদ বদন্তি বিশন্তি যত যতয়ো বিতরাগাহ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। এখানে যদক্ষরং বেদবিদ বদন্তি, অর্থাৎ যত অক্ষরং, এই যে অক্ষর ব্রহ্মের কথা বলছেন, সেই অক্ষর ব্রহ্ম কিরকম, সেই প্রসঙ্গে এখানে বলছেন যে এই অক্ষর ব্রহ্মকে বেদবিদ বদন্তি, বিশান্তি যাত যাতায়ো বিতরাগাহা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি যত্তে পদম তত সংগ্রহেণ প্রবক্ষে। বেদবিদগণ যাকে অক্ষর পুরুষ বলেন, নিষ্পৃহ যতিগণ যাকে লাভ করেন, ব্রহ্মচারীগণ যাকে পাওয়ার জন্য ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান করেন, সেই পরম পদপ্রাপ্তির উপায় সম্বন্ধে তোমাকে সংক্ষেপে বলবো বলে ভগবান বলছেন ১১ নম্বর শ্লোকে, যত অক্ষরং বেদ বিদ বদন্তি, বেদবিদ পণ্ডিতগণ যারা একথা বলেন, এবং বিশন্তি যত যতয়ো বিতরাগাহা, বিশন্তি যত যতয়ো বিতরাগাহা, তারপরে বলছেন যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি যত ইচ্ছন্তি, মানে যা প্রাপ্তির জন্যে ব্রহ্মচর্যম চরন্তি, মানে ব্রহ্মচর্য ব্রত পালন করেন, যত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে তত্তে পদম, তার সেই পরম পদ সংগ্রহেণ প্রবক্ষে তা তোমায় বলবো। যে পরম পুরুষের কথা ভগবান বলবেন বলে বলছেন, সেই পরম পুরুষ কিরকম তাকে পেলে কি হয়, এবং যেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার জন্যে ব্রহ্মচর্য ব্রত পালন করেন সাধকগণ, সেইটি তোমায় বলবো বলে তিনি বললেন। আজকের আমরা যে অংশটুকু পাঠ করলাম ভগবদ্গীতা, সেই অংশটুকু যদি আমরা একসঙ্গে আবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেখানে ভগবান বলছেন যে তিনি অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন
ब्रह्म की कर्म की अध्यात्म की तारपरे तिनी बोलेछेन अधिदैव की अधिजज्ञ की এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছি। তারপরে ভগবান প্রশ্ন করে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে যে যিনি সংযত চিত্ত নিয়ত চিত্ত তিনি কি করে প্রয়াণকালে আবার তাকে প্রাপ্ত হন, অর্থাৎ পরম পুরুষকে কিভাবে প্রাপ্ত হন, সেইটি ছিল অর্জুনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন পরবর্তী শ্লোকগুলোতে আমরা তা লক্ষ্য করেছি। তিনি বলছেন যে অন্তকালে অর্থাৎ মৃত্যুর সময় প্রয়াণকালে যে যেমন চিন্তা করবে সে সেই ভাব প্রাপ্ত হবে। যদি ভগবত ভাব প্রাপ্ত হয় তাহলে সেটি তিনি ভগবানকে লাভ করবেন। যদি কেউ জড়জগতের কথা চিন্তা করেন তিনি সেই বস্তুই প্রাপ্ত হবেন, ভগবান এ কথা বললেন। তারপরে তিনি বলছেন অভ্যাসের দ্বারা, অভ্যাসা যোগ যুক্তি না, এইটি নিরন্তর অভ্যাসের দ্বারাই লাভ করা যায় বা লাভ করা সম্ভব, লাভ করার কথাই এখানে বলা হয়েছে। নিরন্তর অভ্যাস মানে যেটি লাভ করতে যাই বা পেতে চাই তা বারবার করা। তাই এটি অত্যন্ত গুরুত্বের বিষয় এবং ভগবদ গীতা একথা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। যা আমরা প্রাপ্ত হতে চাই সত্যি যদি সেটি আমাদের লক্ষ্য হয় জীবনে তাহলে তা আমরা বারবার অনুশীলন করব। যদি এটি কেবলমাত্র ধর্মজীবন যাপন করার কথা মনে করি তাহলে সেটি সপ্তাহে একদিন বা কখনো একটু আধটু করলেও হলো, কিন্তু যদি আধ্যাত্ম আমাদের প্রাপ্ত হওয়ার ইচ্ছে থাকে তাহলে তাকে পুনরায় বারবার অভ্যাস করতে হবে। দুটো জীবনের কথা বা দুটো পার্থক্য নিশ্চয়ই আমরা জানি, একটিকে বলা হয় ধর্মজীবন আর একটিকে বলে আধ্যাত্ম জীবন বা আধ্যাত্মিক জীবন। কিরকম ধর্মজীবন মানে যেখানে কতগুলো ধর্মীয় অনুষ্ঠানাদির কথা রয়েছে, আপনি একটি নির্দিষ্ট বিশ্বাসে বড় হয়েছেন, একটি ধর্মীয় প্রথার ভেতরে বড় হয়েছেন, ফলে আপনি একটি ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় আবরণের ভেতরে বা ওই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। তাই সেই বিশ্বাসের ভেতরে কতগুলো প্রথা গড়ে উঠেছে যে এই এই করতে হয়, মন্দিরে যেতে হয়, পুজো করতে হয়, ওই করতে হয়। এই যে বিশ্বাসগুলো নিয়ে আমরা যত সময় পর্যন্ত চলছি তত সময় পর্যন্ত আমরা ধর্মজীবন যাপন করার কথা ভাবছি বা ধার্মিক হওয়ার কথা ভাবছি। এবং আধ্যাত্ম জীবন পার্থক্য হচ্ছে এই যে এই অনুশীলনগুলোর দ্বারা আমরা ধার্মিক হতে পারি কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক হতে গেলে সেটি ভিন্ন জিনিস। আধ্যাত্মিকতা হচ্ছে যখন আমরা নিজেদেরকে জানার কথা মনে করি তাকেই বলা হয় আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে আত্মজ্ঞান লাভের চেষ্টা, যেখানে আত্মজ্ঞান লাভের চেষ্টা নেই তাকে আধ্যাত্মিক বলা হয় না, তাকে বলা হয় ধর্মীয় আচরণ। এই ধর্মীয় আচরণগুলো আমরা করতে পারি অনেক এক্সটার্নাল রিচুয়ালস, কিন্তু এগুলোর দ্বারা আমরা আধ্যাত্মিক না হতে পারি। আমি মন্দিরে যাই, গঙ্গা স্নান করি, এ সমস্ত কিছু এগুলোকে বলা হয় এক্সটার্নাল রিচুয়ালস। এই এক্সটার্নাল রিচুয়ালসগুলো আমরা একটি ধর্মীয় বিশ্বাসের ভেতরে পালন করছি, তার দ্বারা আমরা ধর্মজীবন যাপন করছি। কিন্তু ধার্মিক হলে ক্ষতি কিছু নেই, কিন্তু যদি এই উত্তর পেতে চাই যে আমি আত্মজ্ঞান লাভ করতে চাই, আমি সত্যিকারের কে জানতে চাই, তাহলে ওই ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা সেটি সম্ভব নয়। তার ভেতরে তখন এই প্রচেষ্টাটুকু থাকবে এবং সেটি নিরন্তর অভ্যাসের ফলে লাভ করা সম্ভব। সেই কথা এখানে বলছেন যে অভ্যাস যোগযুক্তি না, অর্থাৎ বারবার এটিকে অনুশীলনের দ্বারাই করতে হয়। কারণ মন যখন নিম্নগামী হয়, মনকে নিম্নগামী হওয়া অত্যন্ত সহজ,
কারণ জড়জগতে মন সততই নিম্নগামী। সেই মনকে যখন বারবার প্রচেষ্টার দ্বারা ঊর্ধ্বগামী করার চেষ্টা করা হয়, এটি অত্যন্ত শক্তিশালী একটি মনের প্রয়োজন হয়। তাই একথা যেন আমরা না মনে করি কখনো যে ধর্মজীবন যাপন করা বা অধ্যাত্ম জীবন যাপন করা মানে একটি অবসর জীবন যাপন করা। অনেকের তাই বিশ্বাস, তাই অনেকে আমরা ভাবি যে সমস্ত প্রচেষ্টা যখন শেষ তখনই ধর্মজীবন যাপন করা শুরু হয়। এটি আমাদের একটি চরাচরিত বিশ্বাস, আসলে ভুল। কারণ যখন শক্তি প্রয়োগ করার ক্ষমতা রয়েছে তখন তাকে আমরা অন্যত্র ব্যবহার করলাম এবং ধর্মজীবন যাপন করার কথা ভাবছি যখন জীবন প্রায় শেষের দিকে, তখন কি তা লাভ করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব, মন্দের ভালো বটেই, কিন্তু এই বিশ্বাস যেন আমাদের না থাকে যে যেমন করেই হোক না জীবন কাটিয়ে অবসর সময়ে খানিকটা ধর্ম ধর্ম করলেই তা লাভ হয়ে যাবে, তা নয়। মূল যে পয়েন্ট যেটা বলার কথা, অভ্যাস মানে নিরন্তর, অর্থাৎ সমস্ত জীবনের একটি প্রচেষ্টার ফলেই একমাত্র এটি লাভ করা সম্ভব। সে কথাই ভগবদ্গীতা বলছেন যে জাগতিক কোনো বিষয় লাভ করার জন্য আমাদের যে কত প্রচেষ্টা থাকে। ভেবে দেখি, একটি ডিগ্রি লাভের জন্য আমরা কত পড়াশুনো করি, একটি চাকরি লাভের জন্য আমাদের কত শ্রম করতে হয়, এরকম জাগতিক কোনো একটি অবস্থা লাভের জন্য কত পরিশ্রম করতে হয়। আর ভগবান লাভ এমনিতেই হয়ে যাবে, একবার 108 জপ, সকালবেলা 108 জপ, তারপর ব্যাস, সারাদিন আর তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই, হবে? হবে না। সেই জন্যে বলা হয়েছে যোগ যুক্তে না ভক্তিয়া, সর্বদা তার সঙ্গে যুক্ত হয়ে থাকা। এবং সেগুলো শ্রীরামকৃষ্ণ তার উপমা দিয়েও বলেছেন এ যুগের মানুষের জন্য কিভাবে সেটি করা সম্ভব। ভগবানের সঙ্গে যদি সত্যি তার সঙ্গে আমরা যুক্ত হতে চাই তাহলে সেটি সব সময় সমস্ত কাজের ভেতর দিয়ে। আবার এমন যেন অনেক সময় না মনে করি যে তাহলে এই সমস্ত কিছু ছেড়ে দেবো, জগতে যা কিছু করছি তা নয়, এটি ভুল। এর ভেতর দিয়েই ঈশ্বর সাধনা অগ্রসর করা, তাকে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে ভগবানের দিকে অগ্রসর হওয়া। আজকে আমরা এই প্রসঙ্গ রাখি। আসুন এখন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। যেখানে থেকে অভ্যাস করছেন সবাইকে অভ্যাসের জন্য প্রস্তুত। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই সবাই।
Thank you.